এই ভবন নির্মাণ করেন পাবনার জমিদার বাহাদুর বনমালী রায়। জমিদারি পরিচালনার জন্য 1800 শতকের দিকে তিনি নির্মাণ করেন এই তারাস ভবন। পাবনাবাসী চেনে রায় বাহাদুর বাড়ি নামে। এর কারুশৈলী আর অবকাঠামোগত সৌন্দর্য আজও মুগ্ধ করে। 2001 সালে ভবনটি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয় প্রত্নতত্ত্ব বিভাগকে। তবে তাদের উদাসীনতায় এর চত্বর পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। ওই এলাকার মুক্তিযুদ্ধের একটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করার দাবি আমি প্রথমত জানাই। তৃতীয়ত, ওখানে প্রচুর জমি আছে, যে জমিটা খালি পড়ে আছে সেই জমিটা তে পাবনা প্রেস ক্লাবের জন্যে অন্ততপক্ষে 10 কাঠা 12 কাঠা জমি এটা বরাদ্দ দেওয়া যেতে পারে। পাবনার সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন জমিদার বনমালী রায়। তাই এখানকার সংস্কৃতি কর্মী সংগঠকদের দাবি, তারাস ভবনটি হোক পাবনার সাংস্কৃতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু। ভবনটাকে একটি জাতীয় সরকারি গ্রন্থাগার এবং তার সাথে শিল্পকলা একাডেমি ঘোষণা করলে এখানে একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। পাবনাবাসী চান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বা জাদুঘর যেভাবেই হোক সংরক্ষণ করা হোক তারাস ভবনকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।